এবার ইরাক সিরিয়া মার্কিন হামলার খবর। ইরাকের ভূখণ্ডে মার্কিন প্রতিশোধমূলক হামলায় অন্তত ১৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। মার্কিন এই হামলা মধ্যপ্রাচ্যে বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে বাগদাদ। এদিকে সিরিয়ার ভূখণ্ডে মার্কিন হামলা বেশ কয়েকজন নিহত হয়েছে বলে দাবি করেছে দামেস্ক। ইরাক সিরিয়ায় মার্কিন হামলার বিষয়টিকে সার্বভৌমত্বের লঙ্ঘন উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছে ইরান। অন্যদিকে ইরানের স্থাপনায় হামলা অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। আর জানাচ্ছেন সুদীপ ঘোষ। ইরাকের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ইরাকের ভূখণ্ডে মার্কিন প্রতিশোধমূলক হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের এই বিমান হামলা এ অঞ্চলে বিপর্যয়কর পরিণতি বয়ে আনতে পারে। এদিকে সিরিয়া সরকারও বলেছে, তাদের ভূখণ্ডে মার্কিন হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। সিরিয়ার মাটিতে এ ধরনের মার্কিন আগ্রাসন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ইরাক ও সিরিয়ায় মার্কিন বিমান হামলার বিষয়টি উভয় দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন। এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, তাদের দেশ যুদ্ধ শুরু করতে চায় না, তবে কেউ উস্কানি দিলে জোরালো প্রতিক্রিয়া দেখাবে তারাও। সম্প্রতি সিরিয়া সীমান্তের কাছে জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলায় ৩ সেনা নিহত হন। ওই হামলার জন্য ইরানকে দায়ী করা হলেও তেহরান বলেছে, সেনাঘাঁটিতে হামলায় তারা জড়িত নয়। সেনাঘাঁটিতে হামলার প্রতিক্রিয়ায় ইরাক ও সিরিয়ায় ৮৫টির বেশি ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। দেশটির ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিবরি জানান, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ও তাদের সাথে সংশ্লিষ্ট সংগঠনগুলোর বিরুদ্ধে সফল হামলা পরিচালনা করা হয়েছে। প্রথম দফা হামলা চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন, তাদের প্রতিক্রিয়া কেবল শুরু হয়েছে, এ ধরনের হামলা চলতেই থাকবে। মধ্যপ্রাচ্যে ইরানের স্থাপনায় হামলার পর এই ইস্যুতে যুক্তরাষ্ট্রের পাশে থাকার ঘোষণা দিয়েছে ব্রিটেন। মধ্যপ্রাচ্য ইস্যুতে জরুরি বৈঠক করেছেন ইউরোপীয় দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। প্রায় ৩ মাস ধরে চলা ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধে মধ্যপ্রাচ্যে আগে থেকেই চরম অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছিল। এর পাশাপাশি এ অঞ্চলে ইরানের স্থাপনায় মার্কিন হামলা মধ্যপ্রাচ্যকে আরও উত্তপ্ত করে তুলবে বলে আশঙ্কা পর্যবেক্ষকদের। সুদীপ ঘোষ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।